بمثله مددا صاحب فمن كان يرجو لقاء ربه فليعمل পারবো না, তিনি আমাদের ধর্ম করাতেন, কিন্তু ধর্ম ছাড়া তিনি সব বিষয়ে খুবই জ্ঞানের অধিকারী ছিলেন, তিনি খুবই ধার্মিক ছিলেন, তিনি পাঁচ অক্ত নামাজ পড়তেন, তিনি কোনোদিন নামাজ কাজিয়া করতেন না। একটা ঘটনা না বলিনি, একদিন স্যার আমাকে শাসন করেছিলেন, পরের দিন এসে আমাকে বলেছে তুমি কি ব্যথা পেয়েছো, স্যাররা কখনোই তোমাদের খারাপ চায় না, স্যাররা তোমাদের ভালোর জন্যই শাসন করে। তিনি আমাদের মাঝে শারীরিকভাবে না থাকলেও তিনি আর্থিকভাবে ওনার মানবিক গুণাবলীর মাধ্যমে আমাদের পক্ষে চিরায়িত রয়েছেন। তো যদি আমরা স্যারের এই থেকে অনুপ্রেরণা নিতে পারি এবং স্যারের যে আদর্শগুলো ছিল সেইগুলি যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারবো। এবং স্যারের কর্মজীবনে আরেকটা জিনিস, যেটা 80 দশকে স্যারের দৈনিক সংগ্রামে সাংবাদিকতা করেছেন, ছিলেন আমি নিজে দেখেছি, আমি যখন মোড়ের দিকে যেতাম স্যারের নিজে বসে এলাকার মসজিদের জন্য সাদা একটা পাঞ্জাবি পরে তারপর মাইকে কথা বলতো, টাকা উঠাতো, আমি এরকমও দেখেছি। এবং মৃত্যুর কিছুদিন আগেও স্যার তার এলাকার মসজিদে 4 লক্ষ টাকা দান করে গেছেন। এবং আরও যে অবাক হয়েছি যে লাউড কান্ট্রি প্রেস ক্লাবকে স্যার এটা একটু বিনা শর্তে একদম এটা লিখে দিয়েছে। সামান্য কথা হয়েছে, তারপর ইংলিশ বলার ক্ষেত্রে ওনার যে স্টাইল দেখেছি, যে ধরনের একটা ইয়ে দেখেছি, আমি মাঝে মাঝে কথা বলতে অনেক সময় মানে নিজে থেকে কোথায় যাবে একটু আমাদের চাইতে ব্যতিক্রম ছিল। এই ব্যতিক্রমের বৈশিষ্ট্যগুলোর মধ্যে স্কুল কলেজ ডিঙ্গিয়ে লেখাপড়া শেষ করে যখন আমি গৌরীপুর কলেজে যোগদান করি, এটা করেছেন এখন আমার সেটি মনে পড়ে, যে গণি সাহেবের সাথে একটা কথা আপনারা যদি এদিক সেদিক বলেন তাহলে এই কলেজ এখানে থাকবে না। দন ডাক্তার ছিল শামসুদ্দিন ফকির, তখনকার চেয়ারম্যান ছিল কালু ফকির ছিল, আর ও বলছে যে তোমরা মায়েরা তোমরা যদি শিক্ষিত না হও তাহলে আমরা কিভাবে বড় হব, কিভাবে দেশ বড় হবে। আজ রব সাহেব সত্যি আসলে কি নেই তো তাই আমি এর কথা না বাড়িয়ে ফ্রেজার ইংলিশ স্কুল এন্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ চলার শোক সভা এটাই ফ্রেজারের প্রথম, এবং সেই শোক সভা এমন একজন ব্যক্তিকে নিয়ে যিনি ছিলেন ভয়েজারের একটি বটবৃক্ষ। আমরা কোথাও বেড়াতে যাব, কোনো ট্যুরে যাব, স্যারকে অনেক সময় ভয়ে ভয়ে বলতাম, বা স্যার হয়তো মনে করতো অফিসিয়াল অর্ডার হয়ে যায় কিনা, আমরা মনে করতাম যে স্যারকে যেতেই হবে। কখনো কখনো দেখেছি স্যারকে না বললে মন খারাপ করেছে, খুব মানে স্বাচ্ছন্দ্যে আমাদের চেষ্টা করত। لا اله الا الله محمد رسول الله